তীব্র গরমে একটু স্বস্তি পেতে বকখালি ঘুরতে যাচ্ছেন, কম খরচে ভালো হোটেল খুঁজছেন। চলুন আজ আপনাদের বকখালি বিচের উপরে মাত্র 200 টাকা থেকে শুরু এইরকমই হোটেলের সন্ধান দেব। যেখানে এসি বা নন এসি সমস্ত রকমের রুমের সন্ধান থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হোটেল বনমালা, যেখানে 200 টাকা থেকে রুম শুরু। কন্ট্যাক্ট নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করে আপনারা রুম বুক করে নিতে পারেন। তাহলে চলুন রুমগুলো একটু দেখে নিই। আমাদের অফ রেটে সব থেকে লোয়েস্ট প্রাইস আছে 250 টাকা, যে আমাদের এখানে যারা 2-3 দিন থাকতে চায় তারা নিজেরা রান্না করে খাওয়ার সমস্ত রকম পরিষেবা, সেই জায়গাটা আমাদের নিচে আছে, রান্না করে খাওয়ার সমস্ত রকম পরিষেবা আছে। এবং আমাদের কাছে গ্যাস, হাঁড়ি, কড়াই, ওভেন সবকিছু আমাদের কাছে পাওয়া যায়। আমরা এনে দিই এবং আমাদের কোনো বাধ্যতামূলক নাই যে আমাদের কাছে খেতে হবে। ওরা যদি নিজেরা মনে করে যে আমরা বাইরের খাবার নিয়ে এসে খাবো তাও খেতে পারবে, রান্না করেও খেতে পারবে, নিজেরা বাইরে থেকে খাবার কাছেও খেতে পারবে এবং আমরাও রান্নাও করে যাচ্ছি। সব থেকে ছোট হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় ড্রাইভার যারা আসে একটা গাড়ি এখন আপনাদের যে হোটেলটা দেখাবো হোটেলের নাম দৈপায়ন। এই হোটেলটি সমুদ্র বিচের উপর অবস্থিত। তাহলে চলুন হোটেল দৈপায়নে প্রবেশ করি এবং এই হোটেল দৈপায়ন সম্বন্ধে আমরা একটু জেনে নিই বিস্তারিত ওনাদের মুখ থেকেই। আপনার অনলাইনে আছে, এবার ডাইরেক্টও আছে, আপনার আগে থেকেও বুকিং করতে পারেন। আপনার হোটেলের নাম কি? দৈপায়ন রিসর্ট হোমস্টে। কিনে দেয়া নাম্বার থেকে আপনারা ফোন করে হোটেল দৈপায়নের রুম বুক করে নিতে পারেন খুব ইজিলি, সহজেই। দেখা যায় উপরগুলোর থেকে একটু ভালোভাবে আর আমাদের বিল্ডিং আছে, এম বিল্ডিং, জে বিল্ডিং, হ্যাঁ মেন বিল্ডিং, সি বিল্ডিং। আর জে বিল্ডিং থেকে ভালো ভিউ দেখা যায়, এম বিল্ডিং থেকে ভালো ভিউ দেখা যায়, এম বিল্ডিং এর উপরে থেকে ভালো। এবারে চলুন হোটেল দৈপায়নের রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে হোটেল দৈপায়নের রুম, দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড, এসি রয়েছে, ফ্যান চলছে। আপনার বাথরুমটা অবশ্যই ওয়েস্টার্ন, বেসিন রয়েছে, আয়না রয়েছে। ব্যালকনি থেকে আপনারা সমুদ্রের যে বিচ সেটা দেখতে পাচ্ছেন। আপনাদের বলেছিলাম বিচের উপরে হোটেল দেখাবো, দেখুন সম্পূর্ণ বিচের উপরে এই হোটেল দৈপায়ন। দেখুন কি সুন্দর লাগছে আপনাদের সমুদ্রের চারিদিকে বিচটা, যেন মনে হচ্ছে বিচের উপরেই আপনারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু লজিং ফুডিং দুটো কিন্তু একসাথে নয়, ওটা আগে থেকে অর্ডার দিতে হয় আমাদের। ঘন্টা আমাদের যদি অর্ডার দেন তো দেখা হলো আমাদের আপনারা এসেন 10:30, তো 10:30 সময় অর্ডার দিতে হবে। দেখা হলো আনবুকিং দিকে, আর যেগুলো বুকিং আছে ওগুলো বুকিং থাকলে আমরা, যে কাল বুকিং থাকলে আজকে রাতে আমরা ফোন করে নিই। 10:30 চেক আউট, আমাদের 10:30 চেক আউট, এন্ড টাইম হচ্ছে 11:30 থেকে 12:00। বাসস্ট্যান্ড থেকে 1 মিনিট দূরত্বে, সি বিচ থেকে 3 মিনিট দূরত্বে হোটেল শ্রীগুরু অবস্থিত। তাহলে চলুন হোটেল শ্রীগুরু সম্বন্ধে একটু জেনে নিই, রুমগুলো কেমন আপনাদের একটু দেখাবো, রুমের ভাড়া কেমন, রুমের পরিস্থিতি কেমন, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। কারণ আপনারা যদি বকখালি ঘুরতে আসেন অবশ্যই সমুদ্রের বিচের পাশাপাশি 2-3 মিনিট দূরে এই হোটেল শ্রীগুরুতেও আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে নন এসি রুম 500 থেকে শুরু, এসি 999। ফোন নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে বুক করে আপনারা কিন্তু হোটেল শ্রীগুরু বুক করে চলে আসতে পারেন বকখালি ঘুরতে। তাহলে চলুন আমরা হোটেল শ্রীগুরুর রুমগুলো একটু আপনাদের দেখাই। তবে দর্শক বন্ধু আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, ওকেশনালি রুমগুলোর ভাড়া কিন্তু বেড়ে যায়। সোম থেকে শুক্র এই রুমগুলোর ভাড়া একরকম, শনি রবি খুব সামান্য হেরফের হয় 100 থেকে 150 টাকা, কিন্তু অক্টোবর, নভেম্বর,
জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর এই সময়গুলো এই রুমগুলো ভাড়া কিন্তু অনেকটাই বেশি থাকে। আপনারা যখন আসবেন এই সময় একটু বুঝে আসবেন। চলুন তাহলে হোটেল শ্রীগুরুর রুমগুলো একটু আপনাদের দেখাই। রুমগুলোর কন্ডিশন, এনাদের সার্ভিস, সমস্ত কিছুই আপনাদের আজকের তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। রুমটি যথেষ্ট বড়, দেখুন কিং সাইজ বেড, খুব ভালোভাবে তিনজন শোয়া যাবে। ফ্যান দেখতে পাচ্ছেন, এদিকে একটা ব্যালকনি রয়েছে, চেয়ার, টেবিল, এই পাশে জানলা দিয়ে আপনার বাইরে দেখতে পাবেন, এসি রয়েছে এবং একটা আয়নাও দেওয়া রয়েছে। বাথরুমটা একটু আপনাদের দেখাই, দেখুন ওয়েস্টার্ন বাথরুম, কুমোট, ওপরের শাওয়ার, বেসিন, একদম ঝকঝকে তকতকে বলতে যেটা বোঝায় সেরকমই বাথরুম। আপনারা কিন্তু বকখালি এলে অবশ্যই হোটেল শ্রীগুরু আপনারা থাকতে পারেন। হোটেল সোনার বাংলার ঠিক উল্টো দিকে এই নারায়ণী লজ, বাসস্ট্যান্ড থেকে 1-2 মিনিট দূরত্বে এবং সি বিচ থেকে 2-3 মিনিট দূরত্বে অবস্থিত নারায়ণী লজ। এই লজটি, চলুন ভেতরে ঢুকি এবং ম্যানেজারের সাথে কথা বলে দেখি এই লজের রুমগুলোর ভাড়া কেমন বা রুমগুলোর পরিস্থিতি কেমন বা কতটাই সুবিধাজনক, চলুন দেখে নিই। আর এমনি অল সিজনে শনি রোববার ছুটির দিনগুলোতে 1200-1500 থেকে শুরু হচ্ছে নারায়ণী লজ বকখালি। আর এই আমাদের কার্ড, এখানে ফোন নাম্বার গুলো আছে, এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে। কম খরচে বাসস্ট্যান্ডের খুব কাছেই একটি হোটেল হলো হোটেল আমন্ত্রণ। চলুন তাহলে হোটেল আমন্ত্রণ সম্বন্ধে একটু জেনে নিই। সমুদ্রের সী বিচ থেকে আমাদের এই হোটেলে পায়ে হেঁটে কতটা দূরত্ব? পায়ে হেঁটে 530 টাকা। হোটেলে সমস্ত রুম ফুল বুক থাকায় আপনাদের রুমগুলো দেখাতে পারলাম না, চলুন তাহলে আমরা একটু এগিয়ে যাই পরে হোটেলের দিকে। পৌলমী গেস্ট হাউস, বাসস্ট্যান্ড থেকে 1-2 মিনিট, 20-2 মিনিট দূরত্বে এই হোমস্টে। এছাড়াও কিছু হোটেল রয়েছে, যেমন হোটেল সুন্দরম, জাহাজবাড়ি হোটেল নামে বিখ্যাত। নন এসি ভাড়া 600, এসি রুম এখানে 1100 টাকা। ফোন নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে অবশ্যই বুক করে নিতে পারেন। এটা বাসস্ট্যান্ড থেকে 4-5 মিনিট দূরত্বে এবং 20-5-6 মিনিট দূরত্বে এই হোটেলটি অবস্থিত। বলাকা লজ, বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত অনেক পুরানো একটি লজ, ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই বলাকা লজও বুক করে থাকতে পারেন। তাহলে চলুন পরে যে হোটেলটা আপনাদের দেখাবো, হোটেল অমরাবতী। এই হোটেলের একটি ভিডিও আলাদা করে আমাদের রয়েছে চ্যানেলে, সেটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমরা আপনাদের সুবিধার্থে বেশ কিছু হোটেলের নাম, তাদের নন এসি, এসি রুম ভাড়া কত বা ফোন নাম্বার অবশ্যই দিয়ে রাখলাম ভিডিওতে। প্রয়োজন মতো আপনারা কিন্তু বুক করে এই হোটেলগুলো চলে আসতে পারেন বকখালি ঘুরতে। হোটেল বনশ্রী, হোটেল সংযোগ বা হোটেল বকখালি, এই হোটেলগুলো আপনারা দেখতে পারেন। বাঁদিকে রাস্তা দিয়ে 2-3 মিনিট হচ্ছে আপনাদের সি বিচ। এই ভিডিওর মাধ্যমে প্রায় হোটেল 15টিরও বেশি হোটেলের টোটাল ডিটেলস, ফোন নাম্বার থেকে শুরু করে রুম রেন্ট সমস্ত কিছু তুলে ধরলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা ফোন করে অবশ্যই বুক করে নিতে পারেন। তাহলে বন্ধু, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।